অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে প্লেলিস্টটা তোমাদেরকে এই মুহূর্তে দিলাম, এই ভিডিওগুলো তোমরা দেখলে আল্লাহর রহমতে 10 কেউ আটকাতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আল্লাহর রহমতে কেউ 10 আটকাতে পারবে না, আল্লাহ চাইলে, সেটা তো ভিন্ন প্রসঙ্গ। এই প্লেলিস্টের প্রথম কয়টা ভিডিও দেখবা বলো, 5টা নাকি 4টা? করে দেখো প্রতিদিন, সেটাই কি ভালো হবে। এখানে দুই একটা বাংলা ভিডিও আছে, অনেকে হয়তো বলতে পারো যে আমি অনার্সে পড়ি, বিবিএতে পড়ি, কেন বাংলা ভিডিও দেখব? বাংলা ভিডিও তোমার দেখার দরকার আছে, এজন্য আমি এখানে কি বাংলা ভিডিও কি করছি, অ্যাড করে দিছি। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, তো বেশি ওস্তাদি করা যাবে না। প্রথম 5টা ভিডিও সবাই কি করবা, দেখে ফেলবা, এবং সঙ্গে সঙ্গে খাতায় করবা। ভিডিও দেখবা, সঙ্গে সঙ্গে কি করবা, খাতায় করবা। তো খাতায় করলে তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না। কথা কি বুঝতে পেরেছ? জি স্যার। তোমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না, তোমরা সঙ্গে সঙ্গে খাতায় করবা। আচ্ছা, খাতায় করার পর ভিডিও দেখে অনেকের প্রবলেম হতে পারে, সেগুলো কি করবা? সেগুলো তোমার কি প্রবলেম সেটা তুমি খাতার মধ্যে কি করে রাখবা, নোট করে রাখবা। আগামীকাল রাত 8টায় যখন আমি তোমাদের আবারও ক্লাস শুরু করব, তখন সেই প্রবলেমগুলো আমার সাথে কি করবা, শেয়ার করবা। তাহলে কি তোমার কি আর প্রবলেম থাকবে? তোমাদের কি আর কোনো প্রবলেম থাকবে? বোরানুদ্দিন অডিওটা অফ রাখো, তুমি সবসময় অডিও অফ রাখছো, অন রাখছো। আচ্ছা, তো এভাবেই আমরা সিলেবাসটা শেষ করব। এবার কারো কোনো কোশ্চেন থাকলে করো, একজন একজন করে। স্যার আমি স্যার আমি একটু প্রস্তাব করতে গিয়েছিলাম, কি বলছেন এটা শুনি নাই। মানে এই কথাটা তোমার অনলাইন ক্লাসে বলতে হইলো যে কি একদম মহাভারত মনে করো যে পুণ্যের কাজ করে আসছো, হ্যাঁ, সেটা আবার তোমাকে এতগুলো মানুষের মধ্যে, মানে তোমার তো মিয়া কমন সেন্সই নাই, বুঝতে পারছো? তোমার তো কমন সেন্সই নাই যে তুমি এই কাজ করছো আবার বলতেছো। তুমি বলতে পারতা যে আমি একটু প্রবলেম হইছিল, আমি একটু শুনতে পাইনি, আবার একটু বলেন। মানে তুমি অনার্সে ভর্তি হইছো বাট অনার্সে পড়ার ম্যাচুরিটি আসে নাই, তোমার এই কথা সেটারই প্রমাণ, এটা ভিন্নভাবে বলা যায়। ওকে, আচ্ছা, ওটা বলতেছি। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। স্যার প্রতিদিন যে ক্লাসগুলো করাবেন ওইগুলোর কি ভিডিও পাওয়া যাবে? আচ্ছা, এই যে আমি যে প্রবলেম সলভ করাবো সেটার তো ভিডিও দরকার নেই। মূল আমি যদি যখন কোনো অঙ্ক করাবো সেটার ভিডিও পাবে। যেমন ধরো আমি তোমাদের সাথে এই যে কনভারসেশন করছি, কথা বলছি, তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছি, এটার কি ভিডিওর কোনো দরকার আছে? না স্যার, না, এটার কোনো ভিডিওর দরকার নেই। তবে আমি যখন প্রশ্নের সমাধান করাবো সেটার ভিডিও পাবা। যেমন দেখো, তোমাকে যে ক্লাসগুলো দেয়া হলো, তুমি এই ভিডিওগুলো দেখবে, এই ভিডিওগুলো দেখে তোমার কোনো প্রবলেম হলে সেটা আমাকে আমার পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করবে। আচ্ছা, সানজিদা প্রভা বলো, তোমার কিছু কথা ছিল বলো। কি দরকার মানে আমি এই কথা বলতেছি, এটা আমার কথা শোনো, আমি এই যে এই কথাগুলো বলতেছি এটা তোমার ম্যাথ সলভ করতে তোমার কি ভূমিকা রাখবে? আমি এটা বলি নাই স্যার, আমি বলছি যে দেখা গেছে যে আমাদের কোনো প্রবলেম যদি মানে করতে মানে অঙ্ক যদি করতে দেওয়া হয়, আমরা যদি কোনো প্রবলেম পাই সেক্ষেত্রে সেই ভিডিওগুলো কি আমরা পাবো কিনা, যে ভিডিও। হ্যাঁ, মানে ম্যাথমেটিক্যাল যত প্রবলেম সলভ করাবো যদি প্রয়োজন হয়
সেগুলো তোমরা সব পাবে, ওকে? এটা নিয়ে কোনো টেনশন নাই। নেক্সট, আর কারো কোনো জিজ্ঞাসা? স্যার কি সিরিয়াল ভাবে দেখতে হবে নাকি যেটা ইচ্ছা সেটা দেখবো? আচ্ছা, তুমি একটা মুভি দেখলা, প্রথমে দেখলা 45 মিনিট পর, তারপরে আবার 90 মিনিট দেখলা, আবার এক থেকে শুরু করলা, আবার 40 মিনিট পর দেখলা, পরে আবার 50 মিনিট, পরে আবার 1.5 ঘন্টা পর দেখলা, এভাবে একটা মুভি আজকে রাতে তুমি দেখবা। দেখার পর তুমি আগামীকাল আমাকে সেই সিনেমার গল্পটা বলবা। আশা করি তোমার উত্তরটা পাইছো। স্যার আমি একটু কথা বলতে চাই স্যার। বলো স্যার। স্যার স্যার বলো নাহিদ, যে ভিডিওগুলো আমরা দেখবো, যে ভিডিওগুলো দেখবো এগুলো কি আমরা সেভ করে রাখতে পারবো? যে দেখা গেল যে তোমার সেভ রাখার কোনো দরকার নাই, আমার কথা শোনো, তোমার সেভ রাখার কোনো দরকার নাই। তুমি যখনই ওইটাতে ক্লিক করবা তুমি তখনই ভিডিও দেখতে পারবা, তুমি সেভ রেখে কি করবা? ঠিক আছে স্যার। হ্যাঁ নাহিদ বলো। স্যার বলছি, স্যার ভিডিও তো সিরিয়াল ভাবে দেওয়া নাই, কিন্তু স্যার আমরা বুঝবো কিভাবে? স্যার কে বলছে ভিডিও সিরিয়াল ভাবে দেওয়া নাই? যে সিরিয়ালে দেওয়া আছে ওইটাই সিরিয়াল। তুমি প্রথমে একটা প্রথমটা দেখবা, তারপর দ্বিতীয়টা দেখবা, তারপর তৃতীয় চতুর্থ পঞ্চম, এভাবে দেখবা। তোমরা ওই লিংকটা কপি করে রাখো, যে লিংকটা দিয়েছি ওইটা লিংকটা কপি করে যে কোনো এক জায়গায় রেখে দাও। ধরো এখান থেকে কপি করে তুমি তোমার ধরো হোয়াটসঅ্যাপে রেখে দিতে পারো, বা মেসেঞ্জারের কোথাও রেখে দিতে পারো, বা তুমি নোটে কোথাও রেখে দিতে পারো, ওটা কপি করো জাস্ট। এটা তো তোমরা তো আমার চেয়ে ভালো বোঝার কথা, তোমরা ভিডিও কলে প্রেম করো পোলাপান। আর আমরা যখন আমার বন্ধু বান্ধব যখন প্রেম প্রেম করছে তখন তো তারা মনে করো জানলাতে যায় মাইটের খায় আসছে দেখার জন্য। আর তোমরা এখন কি করো ভিডিও কলে দেখে নাও, তো এটা তো আসলে আমার চেয়ে তোমাদের ভালো জানার কথা রে ভাই। আচ্ছা তারপর বলো, আর কারো কোনো কোশ্চেন আছে কোর্স সম্পর্কে? আমার একটা কথা ছিল যে আমাকে হচ্ছে মাসুদুর রহমান মেসেজ দিয়েছে যে স্যারকে একটু ইনফর্ম করেন যে আমাকে ক্লাসে নিতে হবে। কে কে? মাসুদুর রহমান। আচ্ছা, ওই ওইটা আমরা পরে কথা বলবো এই বিষয়ে, আপাতত এটা আমাদের এটা কোনো কোর্স সম্পর্কে কোনো কথা না। আচ্ছা নেক্সট, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ম্যাথমেটিক্যাল সকল ভিডিওগুলো দিলেই আর কি হবে? বুঝি নাই তোমার কথা, আবার বলো। স্যার বলছি ম্যাথের মানে সব ভিডিও জন্য মানে দেন, মিস ম্যাথের ভিডিও মিস না হলে হবে আর কি, তাই বলতে। তোমার কথা আমি এখনো বুঝি নাই। স্যার বলছি যে ম্যাথগুলো করা হবে ম্যাথমেটিক্যাল কি কি? স্যার যে ম্যাথগুলো করাবেন ওইগুলোর ভিডিও স্যার সবগুলো দিবেন, তাই বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সবগুলো দেওয়া আছে ওইখানে, যে কটা আছে ওগুলো দেখে শেষ করো। হ্যাঁ, তারপরে তোমার আর না জানার কোনো কিছু থাকবে না। তারপর বলো স্যার, কবে কে কতদিন টাইম পাবো সেটা নিয়ে যেতে। আচ্ছা, কে কতদিন টাইম পাবা এটা তো আমার চেয়ে তোমার ভালো জানার কথা। তোমার ইয়া দেখনি, রুটিন দেখনি? স্যার আমরা তো একই টাইমে না, সেই জন্য আর কি মানে কতদিনে কোর্সটা শেষ মানে কি? আচ্ছা, মূলত পরীক্ষা শুরুর আগেই কোর্স শেষ হয়ে যাবে, বাট বাদ বাকি সময় প্র্যাকটিস চলবে। কথা কি বুঝতে পেরেছ? মানে আমি 17 তারিখের আগেই বা ধরো মানে কি বলবো স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষার মানে শুরুর কয়েকদিনের মধ্যে আমি শুরুর বা পরবর্তী পরীক্ষার আগেই শুরু হয়ে মানে ইয়ে হয়ে যাবে। মানে প্রথম পরীক্ষা মেবি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের, ঠিক কিনা বলো? মার্কেটিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং পরীক্ষা শুরুর আগেই কোর্স শেষ হবে, আর বাদ বাকি যারা অন্য ডিপার্টমেন্টের আছে তারা কি প্র্যাকটিস করবে, বাদবাকি সময় প্র্যাকটিস চলবে।
স্যার আমরা যারা সায়েন্স থেকে আসছিলাম স্যার, তাদের কি বাংলা টিউটোরিয়াল গুলো দেখলে আগে ভালো হবে নাকি স্যার? আমি তোমাকে যে টিউটোরিয়াল দিছি তুমি ওই টিউটোরিয়াল দেখলেই ভালো হবে, তুমি সিরিয়ালই দেখো। তুমি সায়েন্স থেকে আসছো, আর্টস থেকে আসছো, মঙ্গল গ্রহ থেকে আসছো, ডাজেন্ট ম্যাটার। তোমাকে আমি কি বলছি, তুমি ভিডিওর প্লেলিস্টের শুরু থেকে দেখবা, দেখার পর যেটা বুঝবা না ওটা খাতায় নোট করবা। একটা ভিডিও দেখে বুঝলা না তারপরেও খাতায় নোট করবা, আমার কথা ভালোভাবে বুঝো। তুমি একটা ভিডিও দেখলা না, তুমি যদি মনে করো যে আমি এটা বুঝতেছি না আমি খাতায় লিখবো না, তাহলে হবে না, কারণ খাতাতে লিখলে তুমি অনেক কিছু বুঝে যাবা। তুমি বুঝতেছো না তারপরেও তুমি কি করবা, ভিডিও দেখবা আর খাতায় করবা, ভিডিও দেখবা আর খাতায় করবা, ওটা শেষ হলো। দ্বিতীয়টা দেখবা, তারপরে তৃতীয়টা দেখবা, তারপর চতুর্থটা দেখবা, তারপরে পঞ্চমটা দেখবা। তুমি বুঝলেও দেখবা, তুমি না বুঝলেও দেখবা। কেউ ভিডিও না দেখে খাতায় না করে যদি কালকে আমাকে বলো স্যার আমি বুঝি নাই, ভাইয়া আমি বুঝি নাই, আমি তার সাথে কোনো কথাই বলবো না। জি স্যার। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। কেন কথা বলবো না? আমি তোমাকে বোঝার জন্য যে কাজগুলো করতে বলছি তুমি সেটা করনি, তাহলে তোমার সাথে আমি কি কথা বলবো? আমি তোমাকে কি বলছি, তুমি ভিডিও দেখো খাতায় করো, তুমি মঙ্গল গ্রহ থেকে আসছো কোনো সমস্যা নাই, তুমি ভিডিও দেখবা খাতায় করবা, তারপরে যেটা প্রবলেম হবে সেই ভিডিও দেখার পর যে প্রবলেমগুলো হবে সেগুলো তুমি আমার সাথে শেয়ার করবা। তুমি প্রথম ভিডিও 5 মিনিট দেখে বললে আমি বুঝি নাই এজন্য আমি খাতায় করি নাই, এখন আমার কি উপায়? তোমার সাথে আমার কোনো কথাই নাই, আমি স্পষ্ট বলে দিলাম, কথা একদম ক্লিয়ার কাট। জি স্যার। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আমরিন যেন কি বললো তোমার কথা বুঝতে পারিনি, আবার বলো। আমরিন শুনতে পাচ্ছো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি তোমার প্রশ্ন উত্তর দেইনি। আচ্ছা আর যেন কার কি প্রবলেম? স্যার ভিডিও গুলো দেখে বুঝতে পারলেও কি খাতায় অনুশীলন করতে হবে? বুঝতে পারলেও খাতায় করতে হবে। বুঝতে তুমি খাতায় না করলে তুমি বাড়ির কাজ কি হাওয়া দিয়ে জমা দিবা? মানে বাড়ির কাজ হিসেবে তুমি কি প্রেজেন্ট করবা গ্রুপে? তার 50 টাকা জরিমানা দিও। বাড়ির কাজ না দেওয়ার মানে বাড়ির কাজ জমা না দিলে তোমাকে জরিমানা দিতেই হবে, জরিমানা না দিলে তোমাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে উইদাউট নোটিসে। স্যার বাড়ির কাজটা কি এই গ্রুপে জমা দিতে হবে? হ্যাঁ গ্রুপেই জমা দিতে হবে, ছবি তুলে গ্রুপে জমা দিতে হবে, ক্যাপ্টেনার সেটার হিসাব নিকাশ রাখবে। মনে থাকবে কি? জি স্যার। ক্লাস শুরুর 1 ঘন্টা পর আর বাড়ি 1 ঘন্টা আগে জমা দিতে হবে অবশ্যই, কারণ ক্যাপ্টেনরা 1 ঘন্টার মধ্যে কি করবে, কে জমা দিছে কে জমা দেনি এটা হিসাব নিকাশ করবে এবং আমাকে ইনফর্ম করবে। ওকে আর কারো কোনো কোশ্চেন থাকলে করো। আচ্ছা বাড়ির কাজের মাধ্যমে এটা প্রমাণ হবে আর কি, বাড়ির ক্লাসের বিষয়টা তুমি আজকে তো সবাইকে অপরিচিত মনে হচ্ছে না, দুই চার দিন গেলে তুমি বুঝতে পারবা যে ক্লাস কে করছে আর ক্লাস কে করেনি, এটা তুমি নিজে বুঝতে পারবা। যেমন ধরো আমি আজকে অনেককে দেখতে পাচ্ছি, অনেকের চেহারায় আমি সেভ করে নিলাম, কালকে যদি সে না থাকে তাহলে আমি বুঝবো না যে এই ছেলেটা নাই বা এই মেয়েটা নাই, অবশ্যই বুঝবো। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন মেবি নাই? ভিডিও দেখা শুরু করো, আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে বাড়ির কাজ জমা দাও, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। যত কথা আছে জুমে হবে, আমার সাথে যত কথা জুমে, হোয়াটসঅ্যাপে কোনো কথা হবে না, মনে থাকবে, আল্লাহ হাফেজ। এটা কিন্তু ভর্তির শর্তের মধ্যে ছিল যে আমার সাথে যত কথা কোথায় বলতে হবে,